তো ফ্রেন্ড ফাইনালি একজনকে পেন্টি করে ফেলেছি। অবস্থা খারাপ করে দিয়ে যাবে। চলো ইয়ার, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন ভিলেজ লাইফ স্টাইল, সাথে আমি আছি আপনাদের সাথে অজয়। আজকের মানে একটা স্পেশাল দিন, আজকের মানে স্পেশাল হোলি। তো আপনাদের সবাইকে হোলির প্রীতি ও শুভেচ্ছা। দেখতেই পাচ্ছেন একজন রং মেখে আমার সামনে চলে এসেছে। আশা করছি আপনারাও সবাই হোলি খেলা করছেন। আজকে সবাই খুবই আনন্দ করুন, খুবই মজা করুন, সবাই খুব আনন্দের সাথে হোলি খেলা করুন। শুধু কয়েকটা দিক খেয়াল রেখে, যেমন কোনো পশু পাখিকে রং মাখাবেন না, যাদের রঙে অ্যালার্জি তাদেরকে রং দেবেন না, কেউ যদি রং না নিতে চায় তাকে জোর করে রং লাগাবেন না, যে নিতে চায় তাকে স্বইচ্ছায় দিন। যারা গার্জেন আছে তাদেরকে গালে পায়ে রং মাখিয়ে মিষ্টি মুখ করান। আজকে যে হোলির উৎসব, সেই উৎসবে আপনারা সবাই মেতে উঠুন। তো সবাইকে আমার তরফ থেকে আবারও হ্যাপি হোলি। তো আজকে এই হোলির দিন আমি কিন্তু এই মুহূর্তে আবার আজকেও যাচ্ছি নদীতে মাছ ধরতে। মাছ ধরতে না গেলে নিরামিষ খেতে হবে, আর নিরামিষ তো খাওয়া যাবে না। তাই আমি এখন যাব নদীতে জাল ফেলতে, এবং জাল ফেলে মাছ ধরে এসে বাড়িতে এসে হোলি খেলা হবে। তো ফ্রেন্ড, প্রচুর ছিঁড়ে লেগে গেছে মাছ ধরতে ধরতে, ফাইনালি মাছ ধরে বাড়িতে এসেছি। তো গামলিতে ঢেলে দেখাচ্ছি আমি আপনাদেরকে কত মাছ ধরা আছে। মাছের থেকে কাঁকড়া বেশি। আর এইদিকে দেখুন একজনের হোলি খেলা শুরু হয়ে গেছে। দোকানে বসে বসে রং মেখেছে, আমি বসে বসে। এবার তো আসল হোলি খেলা হবে। তো ফ্রেন্ড, সব কাঁকড়াগুলোর খোলা আমি একটু ছাড়িয়ে দেবো, এরা আবার কাঁকড়া ধরতে পারে না, আমাকে একটু ছাড়িয়ে হেল্প করতে হবে এদের। এটা লাঠি দাও, দেখ ওইভাবে ধরো, ধরো তাড়াতাড়ি ধরো, ওইভাবে ধরো, ওইভাবে ধরতে পারলে আমি তোমাকে 10 টাকা দেবো, ওইভাবে ধরো। তো ফ্রেন্ড, ফাইনালি সব কাঁকড়াগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমাদের কিন্তু হোলি খেলা অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন একদম অবস্থা, একদম পুরো পা থেকে পুরো মাথা অব্দি কোনো জায়গায় বাদ নেই। আর এইদিকে একজন একটু ঘুরোই দিয়ে ঘুরো, এই যে আমারও অবস্থা ঠিক একই হয়েছে। এই দেখুন আমারও মোটামুটি একটু হয়েছে, মাথায় হয়েছে। এখনো একজন ওইদিকে মাখিনি, ও বলছে আমার হাতে ছাড়া কারোর হাতে রং মাখবে না, বসে আছে। ঠিক সময় হলে হয়ে যাবে মাখা, সেটা কোনো সমস্যা না। গার্লফ্রেন্ড আমাদের নতুন জামাই রাজু, ও এসেছে আমাদের সবাইকে রং মাখাতে। এখন মমিটাকে মানে বৌদিকে মাখাচ্ছে। চ্যান করো আরো ভালো করে। হ্যাঁ চ্যান লেটে করবো, আমরা জানি এরম হবে। ঝিলির কম হয়ে গেছে, ঝিলির কম হয়ে গেছে।
শেষ তো আর কেউ নেই, আর কেউ নেই। তো ফ্রেন্ড সবার মোটামুটি রং মাখা হয়ে গেছে, যে যা পেরেছে মাখিয়ে দিয়েছে। তো এইবার আমি দোকান থেকে কিছুটা রং নিয়ে যাবো আর একজনকে পেতনি বানাবো। তো চলুন আপনারা দেখতে থাকুন সেই পেতনিটা কে। তো ফ্রেন্ড ফাইনালি একজনকে পেতনি করে ফেলেছি। ঠিক আছে চলো এবার একটু নই ধারতে ঘুরে আসি, চলো। চলো দাও এবার শাশুড়ি বৌমার রং মাখাবি হচ্ছে। আমি রং মাখাবো না, আমি প্রণাম করে নিচ্ছি। আর কত মাখাওয়া, তোর তো পুরো অবস্থা খারাপ করতে যাবি। চলো এবার বাবা নদীর ধারে, বাবা এবার নদীর সাইডে বাবার সাথে এবার দেখা করতে হবে। একজন ভয়ে পালাচ্ছে। তাহলে গুলা রং আনতে হবে। হ্যাঁ ঠিক, তুমি কোথায় যাবো? আমি ফ্রিজ করে বালতিটা নিয়ে তোমার পিছন আনছি। তো দাঁড়া আনছি, তো দাঁড়া। ও বা একটু উপরে ওঠো, তুমি তো সেরো। উঠো তুমি, আগের বারের মতো অবস্থা হয়েছে। যা দাসাই দিকে উপর দিয়ে আসো, চেন করলো বা থেকে ওই জন্য তো আমি চেন করছি। তুই ফাঁকি মারবা, ফোন দিয়ে লাভবো। তুমি আমাকে টানো দেখি কি করে টানো। ওইটা লিয়ায় একটা মজা হবে, শিখি লিয়ায়। এলে তুই এটা ধর, এইটা ধর, এটা ধর, এটা ধর। এইবারে একটা ব্রহ্মাস্ত্র পেয়ে গেছি, ব্রহ্মাস্ত্র। কোন দিকতে পারো না, পারো আমি এদিকে ক্যামেরা নিয়ে রেডি হয়ে আছি, তাড়াতাড়ি। কাদা
তো ফ্রেন্ড ফাইনালি আমাদের হোলি খেলা কমপ্লিট হয়ে গেল, কেমন হলো খেলাটা? এখন আমরা চ্যান ট্যান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, কেমন লেগেছে বলো তোমার খেলাটা? অ্যাকচুয়ালি কিভাবে একে রং মাখিয়েছি সেটা যদি ক্যামেরা করতে পারতাম তো আপনারা দেখলে খুবই হাসি লাগতো আর কি, মানে যেমনভাবে ওকে মাখানো হয়েছে। আর বৌদি তো আমার ভয়ে নদীতীর মাঝখানে চলে গেছিলো হেঁটে হেঁটে, সেই সিনটাও কভার করা হয়নি। তারপরে বাবা মাকে রং মাখিয়ে প্রণাম করে আমার জেঠা কাকা সবাইকেও মাখিয়ে প্রণাম করেছিলাম, আবার এক দাদু দিদাকেও মানে মাখিয়ে প্রণাম করেছিলাম, সেগুলোও ক্যামেরাবন্দি করা হয়নি। কারণ সেই সময়টা আমরা এতটা নিজেরাই রং মেখে এতটা মানে কি বলবো, আমরা নিজেরাই এতটা রং মেখে গেছি, আর আমার আর বৌদির মধ্যে যে কাদা লড়াই হয়েছিল আমার কাদা এতটা শরীরে লেগেছিলো যে মোবাইল ধরার মতো অবস্থা ছিল না। বৌদিকেও তো মাখিয়েছি প্লাস বৌদি আমাকেও মাখিয়েছে, তো যার জন্য আর মানে সেইটা ভিডিও করতে আরো ক্যামেরা ধরে মজা নিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই হোলিতে সবাই খুব খুব আনন্দ করুন, কারোর অনিচ্ছায় কখনো কাউকে রং দেবেন না, মানে ইচ্ছা থাকলে তবে দেবেন, অনিচ্ছায় কখনো দেবেন না। আমি সবাইকে বলবো যে অনিচ্ছা মানে কারো অনিচ্ছার বিরুদ্ধে রং মাখাবে না। আর আমি আমার বউকে আমার বউয়ের ইচ্ছা না থাকলেও জোর করে রং মাখাবো, বুকে পা তুলে রং মাখাবো। এটা ফাউল কথা, এসব কথা গুজবে কান দেবে না, ঠিক আছে? গুজব তো। যাই হোক, দেখা হবে আবার একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাতটা ব্যথা যাচ্ছে, বেশিক্ষণ ক্যামেরা ধরতে পারছি না। সবাইকে টাটা, বাই বাই।